ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। সম্প্রতি তারা দখলে নিয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোল। দখলের পরপরই মারিউপোলে অবস্থান করা সকল নাগরিককে সরানোর আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র ভাদিম বৈচেনকো। মারিউপোলে এরই মধ্যে দীর্ঘ গণকবরের সন্ধান মিলেছে, যার দৈর্ঘ্য 85 মিটার। ধারণা করা হচ্ছে এই গণকবরে 200 জনের বেশি ইউক্রেনীয়কে সমাহিত করা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধাপরাধের অভিযোগ উঠছে। ইউক্রেনের সেনাবাহিনী ইন্টারসেপ্ট করা একটি অডিও ফাঁস করেছে, যেখানে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের হত্যা করার জন্য রুশ সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মারিউপোল দখলের পর রাশিয়া জানিয়েছে শুধু ডানবাস অঞ্চল নয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়া তাদের সামরিক হামলার লক্ষ্য। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্বাঞ্চলের রুশ সেনাদের অগ্রযাত্রা সাময়িক, তাদের সীমান্তের ওপারে ছুঁড়ে ফেলা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নতুন করে $80 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পেন্টাগন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পাঠানো যুদ্ধবিমান ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে। বিবিসি, আল জাজিরা ও সিএনএন এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সার টেকনোলজিস আকাশ থেকে তোলা একটি ছবি প্রকাশ করে বলেছে, রাশিয়ার সেনারা ওই শহরের বহু মানুষকে কাছেরই একটি গ্রামে গণকবর দিয়েছে। এই গণকবর প্রায় 85 মিটার দীর্ঘ। সেখানে কমপক্ষে 200 জনকে সমাহিত করা হয়েছে। স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে মাক্সার বলছে, মার্চের শেষ দিক থেকে কবরস্থানটি বিস্তৃত হচ্ছিল। সারিবদ্ধ কবরের 4টি ভাগ রয়েছে। রুশ বাহিনী ওই একই জায়গায় বেসামরিক নাগরিকদের সমাহিত করছে বলে এর আগে এক বিবৃতিতে সিটি কাউন্সিল অভিযোগ করেছিল। মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো রুশ সেনাদের অভিযুক্ত করে বলেন, গণকবর দিয়ে তারা যুদ্ধাপরাধ লুকিয়ে রেখেছে। তিনি রুশ যুদ্ধাপরাধকে নাৎসি গণহত্যার সঙ্গে তুলনা করছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। ইউক্রেনে হামলা শুরুর পর থেকে মারিউপোল শহর দখলের চেষ্টা করে রুশ বাহিনী। কয়েক সপ্তাহের বোমাবর্ষণ ও লড়াইয়ের পর শহরটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। এখনও অ্যাপস্টাল ইস্পাত কারখানা এলাকায় কিছু ইউক্রেনীয় সেনা ও বেসামরিক মানুষ অবরুদ্ধ হয়ে আছেন। এর মধ্যেই বৃহস্পতিবার এই মারিউপোল শহর দখলের দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউক্রেনের রুশ যুদ্ধাপরাধের বিভিন্ন প্রমাণ প্রকাশ হতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, রুশ সেনারা ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে। মস্কো ও কিয়েভকে আন্তর্জাতিক আইনে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।